এবার এক গুরুতর অভিযোগ উঠল বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের বিরুদ্ধে। সাই কম্পিউটার সংস্থার পক্ষ থেকে ঠিকাদারকে দিয়ে কাজ করানোর পর টাকা না দেওয়ার ঠিকাদার সাই কম্পিউটার সংস্থার উপর ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার কৈলাসহরের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড এলাকার বিদ্যুতের গ্যাং মেশিন তালা বন্ধ করে গ্রিফ খুলে নিয়ে চলে যায় ওই ঠিকাদার। এর ফলে বৃহস্পতিবার সকাল থেকে পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে আছে ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 1 এবং 2 নম্বর ওয়ার্ড এলাকায়। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকায় সাই কম্পিউটার সংস্থার বিরুদ্ধে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার পর ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে নির্বাচিত পঞ্চায়েত সদস্য জয় সিনহা কয়েকবার সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করলেও প্রাথমিক অবস্থায় অফিসের কোনো কর্মী ফোন গ্রহণ করেননি। পরবর্তী সময়ে একাধিকবার ফোন করার পর সাই কম্পিউটার লিমিটেডের এক আধিকারিক ফোন রিসিভ করে জানান, আধ ঘন্টার মধ্যে সাই কম্পিউটার সংস্থার কর্মীরা এসে বিদ্যুৎ সারাই করে দেবে। কিন্তু বেলা বাড়তে থাকলেও বিদ্যুৎ সারাই হয়নি এবং পানীয় জল সরবরাহ করা হয়নি বলে পঞ্চায়েতের সদস্য জয় সিনহা জানান। আজকে জল দেওয়ার সময় অপারেটর যখন মেশিনটা না চালাইলে আমি আইছি, দেখলাম এখানে, শুনলাম এটা সাই কম্পিউটারের কি কন্ট্রাক্টর না এখানে কাজটা করছে, করার পরে এটার নাকি সে বিলটিল পাইছে না, পাওয়ার কারণে সেখানে যে গ্যাংটা আছে ট্রান্সমিটারের এখানে তালাম আছে এবং এখানে 3টা গ্রিপ আছে, 3টা গ্রিপ সেল হয়ে গেছে। অত্যাবশ্যক কারণে আমি চাতুর্দিকে যোগাযোগ করার পরে DWS-এ ফোন করলাম, এরপরে সাই কম্পিউটারে প্রায় 10-12 বার আমি ফোন করলাম। ফোন করার পরে লাস্টলি একটা ফোন আমার রিসিভ করছে, কইছে আমি স্টাফ পাঠাইতেছি, এখন পর্যন্ত প্রায় 12টা বাজে, এখন মোটর জলের কোনো আশ্বাস নাই আমরা। এটা কোন জায়গায়? এটা ইছবপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে মেশিনটা, তো 1-2 নম্বর আমরা এখানে বর্ডার আর কি, মাঝখানে রাস্তা এখানে। এইরকম সাই কম্পিউটারের এটা একটা পাঞ্চালী অবস্থা, নাজেহাল অবস্থা জনসাধারণদের, একটা জলের উপরে সম্পূর্ণ আমরা ডিপেন্ডেবল। এই জলটা যদি বন্ধ করলো এবং তারার একটা রেসপন্সিবিলিটি বলতে আমি কিছু জিনিস দেখলাম, এই জিনিসটা আমার খুব মনে বড় কষ্ট হয়েছে। এতটা লোক, একটা আমি 2 নম্বর ওয়ার্ডের মেম্বার, আমার বাড়িতে সারাটা সকাল মানে অবস্থা খারাপ, এক একজনের পর একজন লোক আইতেছে, একজন জল পাই না। তো আপনি জনপ্রতিনিধি হিসাবে এলাকার মানুষের কথা অনুযায়ী আপনাকে ইয়াতে সাই কম্পিউটার অফিসে ফোন করছেন? আমি ফোন করছি, আমি 8-10 বার ফোন করার পরে লাস্টে একটা ফোন আমার কল রিসিভ করছে এবং কইছে আমার 10টার সময় বলে আধা ঘন্টার ভিতরে স্টাফ পাঠাইতেছে। এখন তো দুপুর প্রায় 12টার বাজে, এখন অব্দি কোনো রেসপন্সিবিলিটি নাই, এখন কি করতাম, এখন আমরা দেখি আমরা এখানে কি হয়। আপনারা কি থানাতে মামলা করছেন? মামলাটা করছি আমরা, একটা কার বিরুদ্ধে? যে কন্ট্রাক্টর এবং সাইয়ের বিরুদ্ধে। সাই কম্পিউটার সংস্থা এবং ঠিকাদারের জাতাকলে পিষছে নিরীহ গ্রামবাসীরা। তাই সাই কম্পিউটার লিমিটেড এবং ওই ঠিকাদারের এহেন কাণ্ডের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পঞ্চায়েতে নির্বাচিত সদস্য জয় সিনহা। ব্যুরো রিপোর্ট, RE News।